মাথা কাজ করছে না, তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। দু চোখ ফেটে শুধু জলের ধারা নেমে এসেছে, আর যেন কোনো কিছুই বাধা মানছে না। এক অজানা আশঙ্কা, অতিরিক্ত ভয় মনের মধ্যে কাজ করছে, যা জাঙ্কুকের হাত পা সমস্ত কিছুকে অবশ করে দিয়েছে। মাথার মধ্যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, সে শুধু পাগলের মতো ভীষণ স্পিডে গাড়ি চালাচ্ছে। এতটা স্পিডে গাড়ি হয়তো সে কখনো চালায়নি। তার এখন একটাই গন্তব্য, যেভাবে হোক যে করে হোক তের কাছে, জাঙ্কুকের ভিয়ের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। জাঙ্কুক সব থেকে হাইয়েস্ট স্পিডেতে গাড়ি চালিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছলো। হসপিটালে পৌঁছানো মাত্রই জাঙ্কুক গাড়ি থেকে নেমে ছুটে ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করা মাত্রই সামনে রোজকে দেখতে পেয়ে রোজের হাতটা ধরে বলল, রোজ আমার ভি কোথায়? কোথায় আমার ভি? বলো কেমন আছে, কি অবস্থা আমার ভিয়ের? বলো না রোজ, বলো। স্যার, ভি ইমার্জেন্সিতে আছে, ওরা বলছে ভিয়ের অবস্থা ভালো না। ভিয়ের অবস্থা নাকি অনেক ক্রিটিক্যাল, আপনি চলুন তাড়াতাড়ি। জাঙ্কুক তীরের গতিতে ছুটে ছুটে ভিয়ের কাছে ইমার্জেন্সি রুমে প্রবেশ করলো। ভি, কি হয়েছে? ভি, আমি এসে গেছি, দেখো তোমার জিয়ন স্যার এসে গেছে। তুমি তোমার জিয়ন স্যারের সব কথা শোনো তো, বলো। ভি, ভি চোখ খুলো না, ভি চোখ খুলো, তাকাও একবার, ভি একবার আমার দিকে তাকাও, প্লিজ তাকাও। ভি, দেখো তোমার জিয়ন স্যার তোমার ডাকছে। ভি, তুমি খুব কষ্ট পাচ্ছ। ভি, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তুমি তো স্ট্রং গার্ল, বলো। ভি, তুমি ঠিক সার্ভাইভ করবে, আমি আছি। ভি, তোমার আমি কিচ্ছু হতে দেবো না। ভি, তোমার জিয়ন স্যার আছে, দেখো আমি তোমার ডাকছি। ভি, চোখ খুলো। মিস্টার জিয়ন, আপনি শান্ত হন, আপনি এরকম করলে আমরা ট্রিটমেন্ট করব কিভাবে? পেশেন্টকে এক্ষুনি ওটিতে নিয়ে যেতে হবে। পেশেন্ট আপনার কি হয় মিস্টার জিয়ন? কে হয় আপনি এটা জিজ্ঞাসা করছেন? পেশেন্ট আমার জান হয়, এটা আমার জান, যে করেই হোক ওকে সুস্থ করে তুলুন, আমি কিচ্ছু জানি না, আমি ভিকে চাই। মানে স্যার ভিকে ভালোবাসে তাই ভিকে জান বলছে? কবে হলো এটা? স্যার ভালোবাসে ভিকে। মিস্টার জিয়ন, আই আন্ডারস্ট্যান্ড, পেশেন্ট আপনার ভীষণ কাছের মানুষ, বাট এই মুহূর্তে পেশেন্টের সিচুয়েশন অনেক ক্রিটিক্যাল, আমাদের ইমিডিয়েট অপারেশন করতে হবে। আর এই অপারেশনে পেশেন্ট নাও ফিরতে পারে, এই অপারেশনটা না করলেও পেশেন্টের বেঁচে থাকার চান্স 1%, অপারেশনটা করলেও পেশেন্ট নাও বাঁচতে পারে, আবার বেঁচে ফিরতেও পারে, দুটোই রিস্ক। সুতরাং আপনাকে বা ওনার বাড়ির লোককে বন্ড পেপারে সাইন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বন্ড পেপারে সাইন করার পরেই আমরা অপারেশন করতে পারবো। কি বললেন এটা আপনি? কি বলছেন? আমার ভিয়ে বেঁচে থাকার চান্স নেই? এটা হতে পারে না, ভি আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। বাড়ির লোক, বাড়ির লোককে ভিয়ে এখন কোথায় পাবো? আমি তো জানি না তারা কারা। স্যার আমি জানি, ভিকে বাঁচাতেই হবে। স্যার অনেক ইম্পর্টেন্ট ভিকে বাঁচানো, আমরা যখন বিজনেস ট্রিপে গেছিলাম নেটওয়ার্কের প্রবলেমের জন্য ভি আমার ফোন থেকে বাড়ির লোককে ফোন করেছিল। আমি করছি স্যার ভিয়ের বাড়ির লোককে ফোন। কি বলছেন আপনি? এটা হতে পারে না, আমার ভিয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, বন্ড পেপারে সাইন করতে হবে। কিন্তু আমরা বুসান থেকে সোলে এত তাড়াতাড়ি পৌঁছাবো কি করে পৌঁছাবো? আপনারা প্লিজ প্লিজ আপনারা নিজেদের বেস্টটা করুন, আমার থেকে বাঁচান প্লিজ। আমি হাত জোর করছি, আমার থেকে বাঁচান, আমরা এক্ষুনি আসছি। সুগা তাড়াতাড়ি চলো, তীর অ্যাক্সিডেন্ট হয়েছে সুগা, এক্ষুনি সোলে যেতে হবে, তাড়াতাড়ি চলো। স্যার এখন আমরা কি করবো? বিয়ের বাড়ির লোক বুসানে থাকে, বুসান থেকে এখানে আসতে কম করে হলেও 4 ঘন্টা টাইম লাগবে। স্যার এতক্ষণ তো আমাদের হাতে নেই, আমরা কিভাবে ওয়েট করবো? স্যার এতক্ষণ ওয়েট করতে হবে না, আমি বন্ড পেপারে সাইন করব, আমি আমার ভিকে হারাবো না, কিছুতেই হারাবো না, হারাতে পারবো না, আমি আমি হাল ছাড়বো না, বেস্ট থেকে বেস্ট ডক্টর আনবো আমি। আরো রোজ এখনই আমার ডক্টর পার্সোনালাইজড ডক্টরের টিমকে খবর দাও, আর এখানে আসতে বলো, এনাদের সাথে কোঅপারেট করতে বলো। বন্ড পেপারে আমি সাইন করছি। স্যার এইখানটা করে বন্ড পেপারে সাইন করুন। আর স্যার আপনি পেশেন্টের কি হন? রিলেশনের জায়গায় কি লিখবো? আপনি পেশেন্টের কে হন? আমি পেশেন্টের কে হই? ওকে, আপনি বন্ড পেপারে লিখুন আমি পেশেন্টের হাজবেন্ড,
হাজবেন্ড হই, মিস্টার জিয়ন জাংকুক। জাংকুক প্রচণ্ড পরিমাণে কাঁদছে, এখনও তার একইভাবে কান্না হয়ে চলেছে, একবারও চোখের জল থামেনি। জাংকুকের কথা মতো রোজ পার্সোনালাইজ সব থেকে বেস্ট ডক্টর এনেছে ডক্টরদের সাথে কর্পোরেট করার জন্য। জাংকুক বন্ড পেপারে সাইন করে দিয়েছে ও তার সাথে রিলেশনে হাজবেন্ড লেখা হয়েছে। জাংকুক রিকোয়েস্ট করেছে ডক্টরদেরকে সে তাদের সাথে ওটিতে যাবে এবং অপারেশন চলাকালীন সবসময় ভিয়ের পাশে থাকবে, এবং ডাক্তাররা তার রিকোয়েস্টে রাজিও হয়ে গেছে। ডক্টরদের সমস্ত ফর্ম্যালিটি শেষ করা হয়ে গেছে, তারা তাড়াতাড়ি করে তেকে ওটিতে নিয়ে যাচ্ছে। ওটিতে নিয়ে যাবার জন্য সমস্ত রকম প্রিপারেশন করে ফেলেছে। অন্যদিকে জাংকুককেও ওটিতে প্রবেশ করানোর জন্য রেডি হচ্ছে। জাংকুক ওটিতে প্রবেশ করার জন্য রেডি হওয়ার পরই তেয়ের সাথে সে ওটিতে ঢুকছে। ওটিতে ঢোকা মাত্রই সাথে সাথে বেশ ডক্টরদের টিমও এসে গিয়েছে কর্পোরেট করার জন্য। জাংকুকের হাত পা ভিতর থেকে কেন জানি না ভয়ে শুকিয়ে আসছে, তাও জাংকুক নিজের মনকে শক্ত করে তের পাশে দাঁড়িয়ে আছে। অপারেশন শুরু হয়ে গেছে। জাংকুক নিজের সমস্ত সর্বোচ্চ ক্ষমতা দিয়ে মনের জোর দিয়ে তের পাশে আছে। ডক্টররা নিজেদের বেস্ট থেকে বেস্ট চেষ্টা করছে তেকে বাঁচানোর। আজ জাংকুক ভিয়ের মুখের দিকে শুধুমাত্র তাকিয়ে আছে। তার যেন মনে হচ্ছে আজ সে ভিকে কোনো মতেই হারাবে না। ভিও যে তেও সে, দুজনেই যেন তার কাছে এক। সেটা ভি বা তে সে কিছু জানে না, শুধু জানে যে মানুষটা আজ অপারেশন থিয়েটারের টেবিলে শুয়ে আছে সেটা তার ভালোবাসা, একমাত্র ভালোবাসা, তার জান, যাকে ছাড়া তার বাঁচা অসম্ভব। জাংকুক এক মনে অতি নিষ্ঠার সাথে গডকে ডাকছে তার কাছে যেন তার ভি ফিরে আসে। একবারও সে ভিয়ের মুখের থেকে চোখ সরায়নি, শুধু এক দৃষ্টিতে ভিয়ের দিকে তাকিয়ে আছে। আজ তার আর তের যত ছোটবেলার স্মৃতি ছিল ওটিতে দাঁড়িয়ে আজ জাংকুকের সমস্ত কিছু মনে পড়ছে, কিন্তু আজ জাংকুক সেগুলোকে আটকাচ্ছে না। কি হয়েছে, তের কথা মনে আসছে তো? সে শুধু জানে এটা তার ভালোবাসার মানুষ, তাকে ফেরাতেই হবে। অবশেষে এক টানা চার ঘন্টা অপারেশন টেবিলে ভি মৃত্যুর সাথে লড়াই করার পর অপারেশন সাকসেসফুল হয়েছে। মিস্টার জিয়ান, কংগ্রাচুলেশনস, অপারেশন সাকসেসফুল, আমরা পেরেছি ভিকে বাঁচাতে। ভি এখন আউট অফ ডেঞ্জার, আপনি এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ, আপনারা আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন। ডক্টর, আমি জানতাম আমার ভি আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, ও স্ট্রং। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আমার বলার ভাষা নেই। এভাবে বলবেন না মিস্টার জিয়ন, এটা আমাদের দায়িত্ব, আমাদের কাজ মানুষকে বাঁচিয়ে তোলা। নিন, এখন তাড়াতাড়ি বাইরে গিয়ে বাকিদেরও খবর দিন, সুখবরটা দিন, ভি এখন আউট অফ ডেঞ্জার। ডাক্তার সহ জাংকুক ওটি রুমের বাইরে বেরিয়ে আসতেই রোজ, সুগা ও জিমিন জাংকুক ও ডক্টরকে ঘিরে ধরে। জিমিন সোজা এসে জাংকুককে ধরে জিজ্ঞাসা করে, মিস্টার জিয়ন, আমি রোজের কাছ থেকে সব শুনেছি, আপনি কিভাবে স্টেপ নিয়ে হাল না ছেড়ে ওটিতে গিয়ে আমার টিকে পাশে থেকে আমার টিকে সাপোর্ট করেছেন? বলুন, আমার টি কেমন আছে? টি কেমন আছে? অপারেশনের কি হয়েছে? অপারেশন সাকসেসফুল হয়েছে? মিস্টার জিয়ন চুপ করে আছেন কেন, বলুন না। ডক্টর, আপনি বলুন কি হয়েছে, আমার টি কেমন আছে? আহা জিমিন, টি বললে ওরা চিনতে পারবে না, তুমি ভি বলো। ডক্টর বলুন, ভি কেমন আছে? যাক, অপারেশন করলেন, কেমন আছে উনি? ভি
আমাদের ভি ঠিক আছে না, অপারেশন সাকসেসফুল হয়েছে তো? আই থিং মিস্টার জিয়ন এখন টায়ার্ড আছে, ওনার উপর দিয়ে অনেক প্রেসার গেছে তো। বাই দ্য ওয়ে ভি এখন আউট অফ ডেঞ্জার, অপারেশন সাকসেসফুল। জিমিনো সুগা ডাক্তারের কাছ থেকে খবর শোনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কিন্তু জাংকুকের মাথায় আকাশ ভেঙে পড়েছে জিমিন ও সুগাকে দেখে। সে আশা করেনি জিমিন ও সুগা কেন এখানে এসেছে। আর যখন জিমিন ও সুগার মুখ থেকে তে নামটা শুনেছে, তার মাথায় তো বাজ পড়েছে। তার মানে এই ভি যার সাথে সে এতক্ষণ অপারেশন টেবিলে ছিল, যাকে সে ভালোবেসেছে, এত সংগ্রাম করেছে, সে হলো তার তে, আর কেউ না, তার ছোটবেলার ও এখনকারও ভালোবাসা তে। জিমিনুন্নি সুগা অপ্পা, তোমরা এখানে? তার মানে তে বলছো তোমরা? তার মানে ভিয়ের নাম তে, মানে আমার ভি আমার তে। বলো না, ওর নাম ভি কি করে হলো? ওপা তোমরা তো দিন কোথায় ছিলে? আমি তোমাদেরকে কত খুঁজেছি, কোনো খোঁজ পাইনি। তের নাম ভি কেন? ও ভি নামে কেন আছে? মানে মিস্টার জিয়ন, আপনি আমাদেরকে কি করে চিনলেন? আপনি আমাদেরকে নোনা আর ওপা বলে ডাকছেন, আপনি তেকে কি করে চিনলেন? আপনার তো এমপ্লয়ি ভি। হ্যাঁ সেটাই, কিছু মনে করবেন না, আপনার মুখের সাথে না অনেকের একজনকার মিল আছে, তাই আর কি। ও আমি জাংকু, তের ছোটবেলাকার ফ্রেন্ড জাংকু, তোমাদের জাংকু। আমি মিস্টার জিয়ন, আর আমি জিয়ন জাংকু। জাংকু নামটা আমার পার্সোনাল অপ্পা, তাই কেউ জানে না। চিনতে পারছো তোমাদের জাংকু কে? জাংকু তুই? তুই মিস্টার জিয়ন জাংকু, তাই তোর কথা তুই আমাকে সারাক্ষণ ফোন করে বলতো যে মিস্টার জিয়নের সমস্ত বিহেভিয়ার একদম জাংকুক ভাইয়ার মতো। আজ মিস্টার জিয়ন হিসেবে, জাংকুক হিসেবে, তুই হিসেবে তুই আমার তের পাশে ছিলিস। তুই দেখে হারিয়ে যেতে দিস নি জাংকুক, কি বলবো। কিন্তু এই সমস্ত কিছু হলো কি করে? বেশ কয়েকদিন ধরেই ফোনেতে বুঝতে পেরেছিলাম আমার তের মন খারাপ, কিন্তু অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? সো মাই কিউট কিউট আর্মিগুলো, আজকের জন্য এতটুকুই। আর এর পর যাতে তোমাদের ফাঁকা ফাঁকা না লাগে, তার জন্য আমি এডিটিং অলরেডি স্টার্ট করে দিয়েছি। আমি তোমাদেরকে লাইভে বলেছিলাম যে 7 দিন আমার ভিডিও পেতে ডিলে হতে পারে, কিন্তু তোমাদেরকে আমি ফাঁকা ফাঁকা মেহসুস হতে দেব না, চেষ্টা করছি তার জন্য। আর এরপর কী কী পার্ট আসতে চলেছে, তেয়া জাংকুকের মধ্যে কীভাবে মিল হবে, তে জাংকুককে ক্ষমা করবে কি না, দুজনের মধ্যে কীভাবে বিয়ে হয়, রোম্যান্স হয়, সমস্ত কিছু দেখার জন্য চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো, আর নেই তো ভাড় মে যাও। ঠিক আছে, সাবস্ক্রাইব করো। বাই বাই, টাটা, বাই বাই লাভলি আর্মি।